অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া অফিস সহকারী আফজাল হোসেনকে সাত দিন করে চোদ্দ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 26 আগস্ট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আফজাল হোসেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 2019 সালের 27 জুন দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।